অনেক অনেক দিন আগের কথা, উত্তরের বনের শেষ প্রান্তে ছিল এক মস্ত বড় বটগাছ। আর সেই বটগাছে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। বটগাছের সামন দিয়ে বনের যে পাখি যেত, ডাইনি তাদের ওপর নানা রকম অত্যাচার করত। একদিন কথা বলে ডাইনি বটগাছ থেকে নেমে ওই দূরের বাড়ির দিকে যেতে থাকে। আর ডাইনি বাড়ির রান্নাঘরে উঁকি দেয়, আর দেখে রান্নাঘরে এক প্লেটে ইলিশ মাছ ভাজা রাখা আছে। এ দেখে ডাইনি ভীষণ লোভ হয়। আর ডাইনি রান্নাঘরের জানালা দিয়ে হাত লম্বা করে ইলিশ মাছ ভাজাটা নিয়ে এসে খেতে থাকে। ইলিশ মাছ ভাজা খেয়ে ডাইনি বলে, কথা বলে ডাইনি আবার বটগাছে ফিরে চলে যায়। এভাবেই ডাইনি ইলিশ মাছ খাওয়ার প্রত্যাশা নিয়ে বটগাছের ডালে বসে দিন কাটাতে থাকে। একদিন, আহা রানী, কতবার করে তোমাকে নিষেধ করলাম, আমার সাথে শিকারে এসো না, এসো না। তোমার এই বনে ঘুরতে অনেক কষ্ট হবে, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। দেখেছো তো এখন কেমন লাগছে? রাজা ইগুলের মুখে রানী ইগলি এই কথা শুনে ভীষণ বিরক্ত হয়ে যায়। আর বিরক্ত হয়ে বলে, আহ রাজা মশাই, আপনি বড্ড কথা বলছেন, আপনি আপনার শিকার করুন তো। আমি তো এসেছি এ বনে নতুন নতুন কি ফুল ফুটেছে তা দেখার জন্য। আপনি এ পাশটা শিকার করুন, আমি বটগাছের কাছে যাই কিছুটা সময় বিশ্রাম করি। আপনার শিকার করা শেষ হলে আমাকে গিয়ে ডেকে আনবেন। এ কথা বলে ইগলি বড় বটগাছের কাছে যেতে থাকে। এইদিকে ডাইনি বটগাছের ডাল পেপি তাদের সব কথা শুনে ফেলে। রানী ইগলি যখন বটগাছের কাছে আসে, তখন ডাইনি রানীর ইগলির সামনে আসে। হঠাৎ করে ডাইনিকে দেখে ইগলি ভীষণ ভয় পেয়ে যায়। আর ইগলি বলে ওঠে, ও ওরে বাবা রে, এ তো দেখছি এক ডাইনি, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ডাইনি ডাইনি আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, যেতে দাও আমাকে। কথা বলে ডাইনি রানী ইগলির ভিতরে প্রবেশ করে, আর রানী ইগলি হয়ে যায়। তারপর রাজা ইগলের শিকার করা শেষে তারা দুজন বাড়ি ফিরে যায়। এরপর রাজপ্রাসাদে গিয়ে রানী ইগলি রাজা ইগলকে বলে, শুনুন না রাজা মশাই, আমার প্রচন্ড ইলিশ খেতে ইচ্ছে করছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই বনের সব ইলিশ আমাকে এনে দিন। ইলিশ মাছ না খেলে আমার প্রাণটা কেমন হাঁসফাঁস করছে।
সত্যি রানী, তোমার এতটা ইলিশ খেতে ইচ্ছে করছে? তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য সেনাপতিকে এক্ষুনি ইলিশ আনতে বলছি। সেনাপতি, সেনাপতি, শোনো, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। ইগলের ডাক শুনে সেনাপতি রাজা ইগলের কাছে আসে, আর সেনাপতিকে দেখে রাজা ইগল বলে, শোনো সেনাপতি, তোমাদের রানীমার ইলিশ খেতে নাকি বড্ড ইচ্ছে করছে। যাও, এক্ষুনি যেখান থেকে পারবে সেখান থেকে ইলিশ মাছ নিয়ে এসো। এরপর সেনাপতি ইলিশের খোঁজে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, আর সেনাপতি এক বস্তা ইলিশ মাছ নিয়ে রাজ্যে ফিরে আসে, আর রাজা ইগল আর ইগলির কাছে নিয়ে আসে। এইদিকে এক বস্তা ইলিশ মাছ দেখে রানী ইগলির লোভ যেন থামতেই চায় না। রানী ইগলি ইলিশের বস্তার উপর ঝাঁপিয়ে পড়ে আর কাঁচা ইলিশ মাছ খেতে থাকে। এদিকে রাজা ইগল আর সেনাপতি ভীষণ অবাক হয়ে যায়। একি রানী, কি করছো কি তুমি? এভাবে কাঁচা ইলিশ মাছ খাচ্ছ কেন? আমাদের রাঁধুনি রান্না করে দেওয়ার পরেও তো খেতে পারতে। ছি 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 ছি, কাঁচা মাছ এভাবে কেউ খায়? ইগলের কথা শুনে রানী ইগলির হুঁশ হয়, আর সে মনে মনে বলে, ডাইনী এ কথা মনে মনে ভেবে রাজা ইগলকে তড়িঘড়ি করে বলে, মানে রাজা মশাই, আপনি কি ভুলে গেছেন নাকি যে ইলিশ কাঁচা খেতে আমি পছন্দ করি? আপনার তো দেখছি কিছুই মনে থাকে না। হয়েছে, আমার ইলিশ মাছ খাওয়া হয়েছে, যাই ঘরে গিয়ে এবার আমি বিশ্রাম নেই। এ কথা বলে রানী ইগলি সেখান থেকে চলে যায়, আর রাজা ইগল মনে মনে বলে, রানীকে দেখে আমার সন্দেহ হচ্ছে, রানী তো আগে কখনোই ইলিশ মাছ খেতে পছন্দ করত না, আজ কি এমন হলো যে রানী কাঁচা এক বস্তা ইলিশ মাছ খেয়ে নিল? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এ কথা বলে রাজা ইগল চুপি চুপি রানী ইগলির ঘরে যায়। এদিকে ডাইনি রানী ইগলির রূপ পাল্টে নিজের রূপে ফিরে আসে, আর শুয়ে শুয়ে বলে, কথা বলে ডাইনি রানীর রূপ ধরে বিছানায় শুয়ে থাকে। এইদিকে রাজা ইগল দরজার পাশ থেকে সব দেখে ফেলে, আর অবাক হয়ে বলে, একি, এ তো দেখছি এক ডাইনি আমার রানীর শরীরের ভেতর প্রবেশ করেছে। এক্ষুনি রাজ্যতীশীর কাছে আমাকে যেতে হবে, আর ডাইনির হাত থেকে আমার রানীকে রক্ষা করতে হবে। এ কথা বলে রাজা ইগল দ্রুত পায়ে রাজ্যতীশীর কাছে যায়, আর রাজ্যতীশীকে সব খুলে বলে। সব শুনে রাজা আর জ্যোতিষী রানী ইগলির ঘরে আসে। রানীমা, ও রানীমা, ঘুমিয়ে আছেন নাকি? একবার উঠুন, আপনার জন্য আমি এক মাদুলি নিয়ে এসেছি। এই মাদুলি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। রাজ্যতীশীর কথা শুনে রানী ইগলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর জ্যোতিষীর হাতে মাদুলি দেখে ভয় পেয়ে যায়। ছুঁড়ে ফেলো, তোমার হাত থেকে ওই মাদুলি ছুঁড়ে ফেলো। কাছে আনবে না বলছি, কাছে আনবে না, দূরে যাও, আমার কাছ থেকে দূরে যাও। কিন্তু রাজ্যতীশী রানী ইগলির কোনো কথাই শোনে না, জোর করে ইগলির গলায় মাদুলি ঝুলিয়ে দেয়, আর মাদুলি পড়ার সাথে সাথে ডাইনি ইগলির দেহ থেকে বেরিয়ে আসে, আর ডাইনি বলে, আমাকে কি পাইয়ে দিলি? বল তুই আগে, কেন আমাদের রানীমায়ের শরীরে প্রবেশ করেছিস? কি চাই তোর? তুই যদি না বলিস তোকে এক্ষুনি বন্দি করব। না না, আমাকে বন্দি করিস না, আমি শুধু ইলিশ মাছ খাওয়ার জন্যই এই রাজপ্রাসাদে এসেছি। ইলিশ মাছ আমার বড় পছন্দ, ওই বট গাছে থাকলে তো কে
ডাইনির কথা শুনে রাজ্যতীশী ডাইনির গলার মাদুটি খুলে দেয় আর ডাইনি প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই রানী ইগলি ডাইনির হাত থেকে রক্ষা পেয়ে যায়। তারপর রাজা ইগল আর রানী ইগলি সুখে শান্তিতে রাজদরবারে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।